হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আসলেই অনেক স্পেশাল, কারণ আজকে আপনাদেরকে একটা হিসাব সম্পর্কে ধারণা দেব। মানে আপনাদের বাসার দেওয়ালে টাইলস কী পরিমাণ টাইলস লাগবে এবং টাইলসের খরচ কীরকম হতে পারে সেগুলো আপনারা নিজে এখন থেকে বের করতে পারবেন। তো এই সম্পর্কে এবং এই হিসাবটা দিবেন হচ্ছে হোসেন ভাই। হোসেন ভাই আমার সাথে আছেন। তো হোসেন ভাই, আমরা কিভাবে এই টাইলসের সংখ্যা বের করবো এবং দামটা কিভাবে হিসাব করবো একটু বলে দিবেন আমার ভিউয়ারসদের। জি, তো হ্যাঁ, আমাদের এখান আপনাদের যে কোনো রুমের বা যে কোনো কিচেন রুম বা ওয়াশরুম বা যে কোনো স্পেজের একটা হিসাব বের করতে হলে যেরকম আপনাদের উচ্চতার হিসাবটা বের করবেন, যে উচ্চতা আছে আপনার 10 ফিট, সাধারণত একটা সাপোজ ধরে নিতেছে যে 10 ফিট আছে উচ্চতা, পাশে আছে 10 ফিট, তো 10 10 আপনার হয়ে গেছে 100। তো সেই 100 স্কোয়ার ফিটে আপনার দেখা যাইতেছে যদি আপনার 8x12 সাইজের টাইলসটা দেন, 8x12 সাইজের দিলে আপনার 10 ফিটে লাগতেছে, যেটা যেরকম আপনার এইদিকে আছে 12, 1 ফিট আছে, এদিকে আছে আপনার 8 ইঞ্চি, তো এইটার মেজারমেন্টে আপনার দেওয়া যাইতেছে 100 ফিটে কতটুকু লাগতেছে, আপনার 100 দিয়ে আপনার এর এক একটা টাইলস আছে আপনার 0.66, তো এটা দিয়ে বাদ দিলে আপনার কত পিস আসে সেটা আপনি ঘরে বসেই বের করে নিতে পারবেন। যেরকম আপনার 100 ভাগ 0.66 যদি 8x12 সাইজেরটা দেন, তো সেই হিসাবে আপনি টোটালি কত পিস আসে সেই মেজারমেন্টটা আপনি ঘরে বসেই নিজে নিতে পারেন, নিজে নিয়ে শপে থেকে আপনি টোটালি সংক্ষেপভাবে নিতে পারবেন কোনো ঝামেলা মুক্ত ছাড়া। তার মানে এই 8x12 এটাকে যদি স্কোয়ার ফিট আমি নিতে চাই তাহলে 0.66 হয়। জি, আচ্ছা, তার মানে প্রথমে এটা হচ্ছে 12, এই পাশের মান হচ্ছে 12, এই মাসের এই পাশে হলো 12 আর এই পাশে আছে 8, তাহলে এই 12 গুণন এই, এটা যেহেতু ফিটে নাই 8 ইঞ্চি তো এটাকে 12 দিয়ে যদি ভাগ দেই একটা মান আসবে, ওটার সাথে যদি 12 গুণ দিই তাহলে 0.66 আসবে। তো তাহলে আমরা ঘরের মাপ পাইলাম কত, 10 গুণ 10, মনে করেন যে 10 দৈর্ঘ্য 10 আপনার ঘরের মাপ, প্রস্থ 10, তাহলে দুটা গুণ দিলে কি হচ্ছে 100 হচ্ছে। 100 কে যদি আমরা এই যে এটার যে মাপ আছে সেটার এটার ক্ষেত্রফল বের করলাম, সাধারণত 8x12 ক্ষেত্রে বলা হইলো যে 8x12 এটা হইলো 0.66, তো সেই ক্ষেত্রে আপনার দেওয়া যাইতেছে অলরেডি আপনার আমি হিসাবটা ইয়ে করে দিই, যেরকম আপনার টোটাল হইলো 100 স্কোয়ার ফিট, 100 স্কোয়ার ফিট ভাগ হলো 0.666, তো এখানে আসতেছে আপনার 150 পিস, আপনার 150 পিস এসে গেছে। তো আপনি ঘরে বসে এই হিসাবটা সংক্ষেপে বের করে নিতে পারবেন, যে আপনার যদি দাম বের করতে চান যে 100 স্কোয়ার ফিটের আপনার 8x12 সাইজের 1 পিসের দাম কত পড়ে, তাহলে আপনার 0.66 করে দিয়ে যেরকম যে কোম্পানিটা নেবেন সেটার রেট অনুযায়ী যদি হয় যেরকম সাপোজ 33 টাকা, তো ইন্টু হলো 33, তো আপনার আয়সা পড়তেছে 21.99 টাকা, টোটালি 22 টাকা করে পার পিসের দাম আয়সা পড়তেছে। তারপর আপনারা এই যে দেখলেন যে আমরা হিসাব করে 150 পিস বের করলাম। জি, তো 150 পিস হিসাবেও আপনার পিস হিসাবে যদি আপনারা যে যদি 150 পিস হয়, 150 পিস হলে আপনার যদি পিস হিসাবে নেন তাহলে ওই যে পিস হলো 22 টাকা করে, তো 22 ইন্টু 150 তাহলে 3300 টাকা আয়সা পড়ে। আপনি এই হিসাবটা ঘরে বসে সংক্ষেপে নিতে পারেন সংক্ষেপভাবে। হ্যাঁ হোসেন ভাই, তো আপনাদেরকে মানে একদম হিসাবগুলো বুঝিয়ে দিলেন কিভাবে, যে বললেন যে 100 ভাগ যদি আমি টাইলসের একটা ক্ষেত্রফল দিয়ে ভাগ দিই তাহলে যে সংখ্যাটা আসবে, আমরা কত পাইলাম 150, তো 150 গুণন ওই টাইলস যদি আমরা গুণ দিই, 150 গুণন হচ্ছে ওই টাইলসের মূল্য যেটা সেটাতে গুণ যদি তা আমরা পেয়ে যাচ্ছি দামটা, যে আমাদের কত করে টাইলস ওই দেওয়ালে লাগবে। আর যদি মনে করেন যে আপনার অন্য ধরনের টাইলস দেবেন অন্য সাইজের, তাহলে অন্য সাইজের যেই টাইলস সাপোজ হচ্ছে বড় একটা টাইলস, এগুলো এই যে এইসব আছে একটু সাইজ বড়, এগুলোর সাইজ একটু বড়, এগুলোর ক্ষেত্রফল বের করে ওই 100 100 কে আপনারা যদি ফ্লোরের ক্ষেত্রে হিসাবটা আপনারা দিতেছে যেরকম ফ্লোরের হিসাবটা হলো যে আপনারা যদি এইটার হিসাবটা নেন যে আপনার ফ্লোরে আছে যেরকম ধরেন 200 স্কোয়ার ফিট, তো ফ্লোরে আপনার এয়ার একটা হলো 16x16 আপনার এক একটা মেজারমেন্ট আছে, আপনাদের আমাদের ডিলার পয়েন্টের মেজারমেন্ট হলো 1.77, মানে এর ক্ষেত্রফল বের হবে 1.77, 16x16 দিয়ে আপনার এটার পূরণ দিলে আপনার ভাগ্যে 144 দিয়ে দিলে 1.77 আসবে, টোটাল মেজারমেন্টটা 1.77, তার মানে 1.5 ফিটের থেকে বেশি। তো এইটা হলো যে আপনাদের যদি হয় 200 স্কোয়ার ফিট, তো আপনার দেওয়া যেতেছে ভাগ হলো 1.77, তো 200 স্কোয়ার ফিটে আপনার আয়সা পড়তেছে 112 পিস, তো 112 আপনার 112 পিস যদি হয়ে যায়
এটার আপনার পিস পড়তেছে যেরকম এটা হইলো যে আপনার 57 টাকা করে পার স্কয়ার ফিট তো আপনার পার পিস পড়তেছে 1.77 দিয়ে আপনার 57 টাকা স্কয়ার ফিটে দিলে পার পিস 101 টাকা 33 পয়সা তো ইনটু আপনার পড়তেছে যদি 200 স্কয়ার ফিট 112 পিস হয় 112 পিসের ক্ষেত্রে আপনার অলরেডি আইসা পড়তেছে 11350 টাকা তো এটা আপনি ঘরে বসেই সংক্ষেপে বুঝে নিতে পারেন যে আপনাদের এক একটা 16 টাইলস এর মেজারমেন্ট হলো 1.77 তো সেই ক্ষেত্রে আপনি আপনার পিজও বের করে নিতে পারবেন আপনার কোয়ান্টিটির উপরে নির্ভর করে পিজেরও আবার আপনার কত টাকা আসে স্কয়ার ফিট বের করতে পারে পিস ভাবও বের করতে পারে জি স্কয়ার ফিটের আপনার কত টাকা আসে সেটা আবার আপনার পিস হিসাবে পিজের গুণটা দিবেন যে আপনার মেজারমেন্টটা একটা টাইলসের মেজারমেন্টটা যা আসবে সেটা দিয়ে আপনার পিজে কয় টাকা স্কয়ার ফিট কয় টাকা সেটা ইনটু দিবেন দিলে আপনার পিজের রেট আইসা পড়বে যে এক পিজের দাম এই কয় টাকা পড়ে তো ভিউয়ার্স আসলে মানে ভিডিওটা আসলে অনেক গুরুত্বপূর্ণ আপনারা একটু ভালো করে দেখবেন আশা করি বুঝতে পারবেন এবং হোসেন ভাই আমাদেরকে সবই বিস্তারিত বলে দিলেন যে যদি পিস ভাব বের করতে চান পিস ভাবও বের করতে পারবেন আবার যদি স্কোয়ার ফিটে আপনারা মূল্য বের করতে চান তাহলে বের করতে পারবেন তো আপনার বাসার যেই প্রাইস যতগুলো লাগবে সেগুলো আপনারা বের করতে পারবেন এখন থেকে এবং আর কোনো ক্ষেত্রে করতে পারবেন কোনো ক্ষেত্রে যদি আপনাদের বের করতে অসুবিধা হয় তাহলে আপনার দৈর্ঘ্য গুণনপ্রস্থ আপনার ওই উচ্চতা সহ আপনার যে আপনার লম্বায় উচ্চতা আছে এতটুকু আর আপনার পাশে চড়া আছে এতটুকু যে উচ্চতা 7 ফিট বা 10 ফিট আপনার পাশে আছে 10 ফিট বা 12 ফিট বা 15 ফিট ওরকম আপনি লিখে নিয়ে আসলো আমি বাকিটুকু আমাদের শোরুম থেকে বুঝে দিতে পারবো বা আমাদের শপের নাম্বার যোগাযোগ করলে সেটা আমি বুঝে দেওয়ার চেষ্টা করব আচ্ছা যদি আপনারা আশা করি আপনারা এই ভিডিওতে যা দেখানো হয়েছে অবশ্যই আশা করি পারবেন তো যদি তারপরও না পারেন আপনারা তাহলে অবশ্যই হোসেন ভাইকে ফোন দিলো হোসেন ভাই বলে দিবে যে কতটুকু টাইলস লাগতে পারে শুধু আপনার রুমের মাপটা দিয়ে দিবেন যে এত বাই এত আমাদের রুমের মাপ তো তাহলে দিয়ে দিতে পারবে এবং কোন ধরনের টাইলস আপনারা নেবেন যে কোনো প্রকার সাইজের টাইলস দিয়ে আপনারা ভাগ দিলে বের হয়ে যায় তো না পারলেও হোসেন ভাইকে বললে হোসেন ভাই বলে দিবে তো যাই হোক হোসেন ভাই আপনি লাস্টে আমার ভিউয়ার্সদের কিছু বলার থাকলে বলে দেন তো ভিউয়ার্স আপনাদের কোনো প্রকারের যদি কোনো প্রকার সহযোগিতা হেল্প লাগে তাহলে আমাদের সব নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে দেওয়া আছে ইমো নাম্বারও দেওয়া থাকবে আপনারা কোনো প্রকারের ঝামেলা কোনো প্রকারের ইয়েতে যদি বিভ্রান্তি হন তাও ওইটাও আমাদের সাথে শেয়ার করতে পারবেন ওই দিক থেকেও সলভ করার সমাধান করব তো আমাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম